ଏମ୍ଭି 17 ନମ୍ବର ଗାଁର ଲୋକେ ମଶାଣିରେ ପକାଇଛନ୍ତି ତାର ବାଡ଼। ଦୀର୍ଘ ପାଖାପାଖି 60 ବର୍ଷ ଧରି ଏମ୍ଭି 17 ନମ୍ବର ରାଧାନାଥପୁର ଗାଁର ମଶାଣିକୁ ଗାଁର ଲୋକେ ମୃତ୍ୟୁବରଣ କରୁଥିବା ଲୋକମାନଙ୍କୁ ଦାହ ସଂସ୍କାର କରି ଆସୁଛନ୍ତି। କିନ୍ତୁ ଶ୍ୟାମଳ କୀର୍ତ୍ତିନିଆ ପିତା ସ୍ୱର୍ଗୀୟ ସୁବାସ କୀର୍ତ୍ତିନିଆ ଏବଂ ତାଙ୍କ ବେହେନୋଇ ସୁସେନ ବୋଷ ହଠାତ୍ ଦିନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମଶାଣିକୁ ଜେସିବି ମେସିନ୍ ଲଗାଇ ସଫା କରିଦେଇଛନ୍ତି। ମେସିନ୍ ଲଗାଇ ସଫା କରିବା ସମୟରେ ଗାଁ ପଲ୍ଲୀମଙ୍ଗଳ କମିଟିର କେତେକ ସଦସ୍ୟ ତଥା ଅନ୍ୟ ଲୋକମାନେ ମନା କରିଥିଲେ। ମଶାଣିରେ ଥିବା କେତେକ ସମାଧି ମଧ୍ୟ ମଠ ମଧ୍ୟ ଭାଙ୍ଗି ଦେଇଛନ୍ତି। ସେତେବେଳେ ମନା କରିବାକୁ ଶ୍ୟାମଳ କୀର୍ତ୍ତିନିଆ କହିଥିଲେ, ଆର୍ଆଇ ରେଭିନ୍ୟୁ ଇନ୍ସପେକ୍ଟର ଆମକୁ ଦେଖାଇ ଦେଇଛନ୍ତି, ଯେତିକି ସେତିକି ସଫା ଆମେ କରୁଛୁ। ସୁସେନ ବୋଷ କହିଥିଲେ, ଏଇଠି ଭଲିବଲ ଖେଳିବା ପାଇଁ ଫିଲ୍ଡ ତିଆରି କରୁଛି, ଏଇଠି ଲାଇଟ୍ ଲଗାଇବା, ଲୋକମାନେ ଆସି ବୁଲାବୁଲି କରିବେ। ତାର କିଛିଦିନ ପରେ ଦିନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଗାଁ ଲୋକେ ମିଟିଂ ଡାକିଥିଲେ। ସେଇଠି ଶ୍ୟାମଳ କୀର୍ତ୍ତିନିଆକୁ ନିଜେ ଡିମାର୍କେସନ କରି ନିଜ ଜମି ଚିହ୍ନଟ କରିବା କଥା କହିବାରୁ 15 ଦିନ ସମୟ ମାଗିଥିଲେ। ଗାଁର ଲୋକେ 15 ଦିନ ସମୟ ଦେଇଥିଲେ ଜମି ଗାଁର ସମସ୍ତ ଲୋକଙ୍କ ସାମ୍ନାରେ ଡିମାରେସନ କରିବା ପାଇଁ। କିନ୍ତୁ 2 ମାସର ଉର୍ଦ୍ଧ୍ୱ ସମୟ ଅତିକ୍ରମ କରିବା ସତ୍ତ୍ୱେ ଶ୍ୟାମଳ ଲୁଚି ଲୁଚି ଉକ୍ତ ଜମି ଅନ୍ୟ ଲୋକଙ୍କ ପାଖରେ ବିକ୍ରି କରିବାର ସୂଚନା ଗାଁ ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବାରୁ ସୋମବାର ସନ୍ଧ୍ୟାବେଳେ ମିଟିଂ ବସାଇଥିଲେ। ସେତେବେଳେ ଗାଁର ଲୋକେ ନିଷ୍ପତ୍ତି ନେଇଥିଲେ, ଆଗାମୀ ଦିନ ସକାଳେ ସମସ୍ତ ପରିବାରରୁ ଜଣେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଗାଁ ମଶାଣିରେ ଯିବେ ଏବଂ ମଶାଣିକୁ କବ୍ଜାରୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ତାର ବାଡ଼ ଲଗାଇବେ। ତେଣୁକରି ଗାଁର ଲୋକେ ଉକ୍ତ ଏହି ମଶାଣି ଜାଗାରେ ତାର ବାଡ଼ ଲଗାଇଛନ୍ତି। ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ଆସନ୍ତୁ, ଆମେ ଯିବା ସିଧାସଳଖ ଗାଁର ଲୋକଙ୍କ ପାଖରେ। କ'ଣ ରହିଛି ସେମାନଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା, ଆସନ୍ତୁ ଶୁଣିବା ତାଙ୍କ ମୁହଁରୁ। আমাদের এই 60 বছর ধরে যে শ্মশানটা ছিল সেই শ্মশানে আমাদের গ্রামে কেউ মারা গেলে ওখানে শবদাহন করা হতো। হঠাৎ সুভাষ কীর্তনিয়ার ছেলে শ্যামল কীর্তনিয়া সেই জায়গাটা পুরো চাষ করলো এবং চাষ করে সেই জায়গা পরস্পর একজনের কাছে প্লটিং করে বিক্রি করে দিচ্ছে। তার জন্য আজ আমাদের বড় সমস্যা, একটা লোক মারা গেলে আমরা কোথায় পুড়াবো, কোথায় কি করব, বড় সমস্যার জন্য আজ পুরো গ্রামবাসী ডাকা হলো এবং সেই পুরো গ্রামবাসী এসে সেই শ্মশানটা বাঁচানোর জন্য ঘিরা বেড়া দিচ্ছে এবং প্রশাসনের কাছে তহসিলদারের কাছে একান্ত অনুরোধ করে জানাই যে আপনারা যে কোনোভাবে হোক আমাদের এই শ্মশানটাকে রক্ষা করবেন এবং আমাদের গ্রামে সুস্থভাবে লাশ শব্দন করতে পারি এবং আমরা বাঁচতে পারি তার সুযোগটুকু দেবেন। নমস্কার। আমার সমস্যা হচ্ছে গত 2 মাস হয়েছি আমার গাঁরে 17 নম্বর শ্যামল কীর্তনিয়া সে তাঁর মন ইচ্ছা আমার মশানি ভিতরে সমাধি ছিল 2-3টা সে সব সফা করে দিয়েছে। তারপরে আমি তাকে গাঁরে গোটে বৈঠক বসে তাকে ডাকিছিল, তাঁর 15 দিন ভিতরে টাইম দিয়া হয়েছিল ডিমার্কেশন অর্ডার করেছি জায়গা মাপিবা, সে জায়গা ন মাপি মন ইচ্ছা বিনা ডিমার্কেশনের সুপারভাইজরঙ্কু ডাকিছি জায়গা মাপিকি বিকি দিয়েছেন আমার মন্ডল বাবু। এইটা ধরিকি 3-4 জনকর মন ইচ্ছা বিনা ডিমার্কেশনের জায়গা মাপুছেন, আমার আর্আই থাই করি সুপারভাইজর আসি জায়গা মাপিবে, এটা তো আইন কেউ আইন না, মন ইচ্ছা আমার সুপারভাইজর মন্ডল বাবু সে জায়গা মাপুছেন। এবার আমি কহবাক চাহি যে আমার মশারি আমি গাঁ লোক সমস্ত মিশি বাড় দিয়ে দিয়েছি আছে তার জায়গা ডিমার্কেশন করি জায়গা মাপিকি নেব। বলতে পারি 70 সালে এই গ্রামে আমরা আইসি, আসার পরে তিকোন ফার্স্ট এই গ্রামের শ্মশান উদ্বোধন করে নারায়ণ মল্লিক, সেই নারায়ণ মল্লিক উদ্বোধন করার পরে উনি চলে গেল, তারপর এই শ্মশান আরম্ভ হয়েছে 70 সালের তিকোন। এখন সেই জায়গা সুভাষ কীর্তনিয়ার ছেলে অমল কীর্তনিয়া শ্মশানে পুরো এই প্রোক্লেম দিয়া খুঁজে টুচে ই করে ফেলছে, আপনারা সে ইনকোয়ারি করে দেখেন যেখানে সমাধি হয়েছিল সেই সমাধি পর্যন্ত ভাঙিয়ে দেওয়া হয়েছে। এর বিহিত ব্যবস্থা এতদিন ধরে করে নাই, সেই জন্য আমরা গ্রামের লোক সকলে এক হইয়া আমরা এই বাউন্ডারি দিতে আমরা বাধ্য হয়েছি। এখন আমরা যা করছি আপনারা সরকারের থেকে আসিয়া ইনকোয়ারি করে আমাদের জায়গা বুঝে দিয়ে যাও। মালকানগিরির নিবাস মিত্রাঙ্ক রিপোর্ট, ওড়িশা হালচাল।